কুমিল্লার হোমনায় জজ মিয়া হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোমনা সর্দার বাড়ির বাহাদুর মিয়ার ছেলে আজাদ মিয়া। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। আসামি আজাদ মিয়াকে মৃত্যুদণ্ড এবং 20,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আজাদ মিয়া সহ অপর দুই আসামিও আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি সালাউদ্দিন ও নাসির উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হয় তাদেরকে খালাস প্রদান করেন। আমার ভাই জজ মিয়া কুখ্যাত খুনি আজাদের হাতে খুন হয়, এই রায় আমি সন্তুষ্ট হলাম এবং আমার ফ্যামিলি সবাই সন্তুষ্ট অভিনন্দন জানাচ্ছি। এরাই সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, আশা করছি মহামান্য হাইকোর্ট এই রায় বহাল রেখে দ্রুত রায় বাস্তবায়ন করবেন। হোমনা বালুর মাঠে বাসস্ট্যান্ডে ঘটনা, জজ মিয়াকে আসামি একা পাইয়া পূর্ব শত্রুতার কারণে এক নম্বর আসামি আজাদ মিয়া তার হাতে থাকা ছুরি দ্বারা এই বিক্রিম জজ মিয়ার বুকের বাম পাশে গাই মারে তাকে হোমনা হাসপাতালে নিয়ে যায়। হোমনা হাসপাতালে কর্তৃপক্ষ ডাক্তার তার অবস্থা খারাপ দেখে এই জজ মিয়া বিক্রিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জজ মিয়া মৃত্যুবরণ করে। বিজ্ঞ আদালতে মামলাটা আসার পর ST 774/16 বিজ্ঞ আদালত মামলাটা তিনজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর বিজ্ঞ আদালতে 27 জন সাক্ষীর মাধ্যমে আমরা 15 জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করতে সক্ষম হয়েছি। 15 জন সাক্ষীর মধ্যে একজন এক নম্বর আসামি আজাদ মিয়া 164 ধারা জবানবন্দিতে সে ঘটনার পারিপার্শ্বিকতা স্বীকার করে। বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত জনাবার রুজিনা খান এই মামলাটির 15 জন সাক্ষ্যের সাক্ষ্য উপস্থাপন করে সরকার পক্ষ সাক্ষীদের সাক্ষী পর্যালোচনা করে আসামি আজাদ মিয়াকে মৃত্যুদণ্ড এবং 20,000 টাকা জরিমানা প্রদান করা হয় এবং অপর আসামি এই আজাদ মিয়ার ভাই সালাউদ্দিন এবং নাসিরকে বেকসুর খালাস প্রদান করে। আমরা রাষ্ট্রপক্ষে এই মামলা রায়ে সন্তুষ্ট।